ফাইনালি আজকে ভোর 4টার পর বাংলাদেশ প্লাস ইন্ডিয়া সার্ভের নতুন একটা লাকরয়াল ইভেন্ট এসে গেছে, সেখানে দেখতেই পারতেছেন। তো আমরা এই লাকরয়াল ইভেন্টে স্পিন করব, দেখা যাক কত রেমন লাগে। এখান থেকে এই ইমোটটা বের করতে এখানে দেখতেই পারতেছেন এই ইমোটটা বের করব আমরা। তাছাড়া কিন্তু এখানে আমাদের লাকরয়ালে কিন্তু এই হার্ড ব্রোকেন ইমোটটাও দিয়ে দিছে, এটা কিন্তু অলরেডি আমার কাছে আছে, এই ইমোটটাও আছে। আর এখান থেকে ফালতু আইটেম রয়েছে, এখানে আরেকটা ইমোট রয়েছে, এখান থেকে আমরা চাইলে টোকেন এক্সচেঞ্জ করতে পারবো, দেখতে পারতেছেন। আর টোকেন এক্সচেঞ্জ করতে কয় চার টোকেন লাগবে এখানে দেখা দিচ্ছি, এখানে এই ইমোটটা নিতে 100 টোকেন লাগবে, এটা নিতে 100 টোকেন, আর বাকি ইমোটগুলো কিন্তু আমার কাছে অলরেডি আছে দেখতে পারতেছেন। তো আমরা এখানে সরাসরি স্পিন করব, আমরা লাকরয়ালে চলে আসলাম, এখান থেকে আমরা প্রথমে 15টির মধ্যে সিঙ্গেল একটা স্পিন করতে হবে, অথবা এখানে 10টা স্পিন কিন্তু 150 ডেমন, আমরা 10টা স্পিন করে দিলাম 150-এর মধ্যে, দেখা যাক এই 10টা স্পিন আমাদের এখান থেকে কী দেয়। এখান থেকে তো একটা কিছু দিল না, ভালো কিছু দেখতেই পারতেছেন, সকল ফালতু আইটেম দিয়ে এখান থেকে ধরাই দিল আমাকে, এখান থেকে একটা টোকেনও পেলাম না। আর এখানে কিন্তু 50টা স্পিন করলে কিন্তু আমরা একটা গ্র্যান্ড প্রাইজ পেয়ে যাব। আর এখান থেকে আমাদের 10টা স্পিন অলরেডি হয়ে গেছে, আমরা আবারও স্পিন করে দিলাম 10টা, আর এই স্পিন করলে কিন্তু আমাদের এখানে স্পিন হবে কিন্তু 20টা। আর এখানে দেখতেই পারতেছেন এই স্পিনে কিন্তু আমরা মাত্র একটা টোকেন পাইছি, মানে 20টা স্পিন করে মাত্র একটা টোকেন, দেখতেই পারলেন। আমরা এখান থেকে ব্যাক করে দিলাম, আমরা ক্যারেক্টারটাকে আরেকবার পরিবর্তন করে আসি, এখান থেকে আমি এই ক্যারেক্টার সিলেক্ট করলাম, তারপরে আবার ব্যাক করে দিলাম, দেন আবার এখানে চলে আসলাম, তারপর এখানে গোল্ড রয়্যালে দুই একটা স্পিন করে নিই, তারপরে সরাসরি আমরা চলে যাবো সেই ইভেন্টে, আমরা আবারও স্পিন করে দিব 150 ডেমন দিয়ে। আর আমাদের এখানে কিন্তু 30টা স্পিন হয়ে যাচ্ছে, এবার দেখতেই পারতেছেন, দেখা যাক এই স্পিনে কী দেয়। এখান থেকে তেমন কোনো কিছু তো দিল না, এখান থেকে মাত্র কয়েকটা টোকেন দিছে ভাই, 5টা টোকেন, মানে যেটা অলরেডি আমার কাছে আছে ওইটার জন্য আমাদের কিন্তু 5টা টোকেন দিছে। তো আমাদের 30টা স্পিন হয়ে গেছে, আমরা আবার এখানে 150 ডেমন স্পিন করে দিলাম, দেখা যাক এই স্পিন আমাদের এখান থেকে গেরেনা কী দেয়, এখান থেকে ভালো কিছু দেয় কেনা এখানে দেখতেই পারতেছেন। আমাদের 40টা স্পিন হয়ে গেছে, আর ফাইনালি কিন্তু আমরা এখানে কিন্তু, আরে ভাই এটা কী দিল ভাই এখানে ভাই, এই শুধুমাত্র এইটার জন্য কংগ্রেচুলেশন দিল, মানে ভাই কী রে ভাই এটা কী ভাই, এখানে কিছু বলার নেই, এখানে কিছু বলার নেই। এখানে আমরা সরাসরি স্পিন করে দিব আবারও 15 ডেমন দিয়ে, দেখা যাক এই 15 ডেমন স্পিন আমাদের এখান থেকে কী দেয়, দেখা যাক 15 ডেমন স্পিনে কী দেয়, এখান থেকে কিছু দিল না। তারপর এখানে আমরা আরেকটা 15 ডেমন স্পিন করব, দেখা যাক এই 15 ডেমন স্পিন আমাদের কী দেয়, এখান থেকে কিছুই দিল না। আমরা আবার 15 ডেমন আরেকটা স্পিন করে দিব, দেখা যাক এই স্পিনে কী দেয়, কিছুই দিল না। এখান থেকে আমরা আবারও 15 ডেমন স্পিন করব, আর আমাদের কয়েকটি স্পিন করা লাগবে, 50টা স্পিন হতো, আমাদের 3টি করা লাগবে, আমরা 3টি স্পিন তাড়াতাড়ি করে দিচ্ছি, এই যে দেখতেই পারতেছেন কিছুই দিল না। তো এখন কিন্তু এখানে আমরা 15 ডেমন আরেকটা স্পিন করলে কিন্তু একটা গ্র্যান্ড প্রাইজ পাবো, এখানে দেখতেই পারতেছেন আবার স্পিন করে দিলাম, দেখা যাক গ্যারেনা কোনটা দেয়। এখান থেকে ফাইনালি কিন্তু কংগ্রাচুলেশন দিয়ে দিছে, আর আমরা কিন্তু ভাই এখানে র্যাম্পেজের এই মোডটা পেয়ে গেছি ভাই, এখানে কিছু বলার নেই ভাই, এই মোডটা দিয়েছে ভাই ফাইনালি, মানে ভাই গ্যারেনা বাট পেরি করার একটা লিমিট আছে ভাই। এখানে আমরা আবারও 150 ডেমন মধ্যে স্পিন করে দিলাম, দেখা যাক এই স্পিনে কী দেয়, কিছুই দিল না, একটা টোকেনও পাইনি দেখতেই পারতেছেন। আমরা আবারও 150 ডেমন মধ্যে স্পিন করে দিলাম, আর এই স্পিনে কিন্তু একটা টোকেনও পাইনি, আমরা আবারও 150 ডেমন মধ্যে স্পিন করে দিলাম, দেখা যাক এই স্পিনে কিন্তু একটা টোকেনও পাইনি ভাই, কিছু বলার নেই এখানে ভাই, গ্যারেনা পুরোপুরি আমাকে লুটে নিল। এখানে 15 ডেমন মধ্যে আরেকটা স্পিন, দেখা যাক এই স্পিন আমাদের কী দেয়, কিছুই দিল না ভাই, এখানে ভাই পুরোপুরি বাস, এখান থেকে আবারও একটা স্পিন, কিছুই দিল না ভাই, এখানে পুরোপুরি ভাই গ্যারেনা আমাকে শেষ করে দিল। এখান থেকে আবারও 15 ডেমন একটা স্পিন, দেখা যাক কী দেয় ভাই, কিছুই না ভাই, এখানে আরেকটা 15 ডেমন স্পিন, দেখা যাক কী দেয়, কিছুই না। এখান থেকে আবারও 15 ডেমন স্পিন, দেখা যাক কী দেয়, মানে ভাই এখানে ভাই পুরোপুরি বাস, এখানে আরেকটা 15 ডেমন স্পিন করে দেখি কি, দেখা যাক কী দেয়, এখানে ভাই কিছু বলার নাই, এখানে পুরোপুরি আমার বাস, মানে ভাই কী জন্য যে এখানে স্পিন করতে গেলাম ভাই, এখানে আমার প্রায় অনেক বেশি ডায়মন্ড খরচ হয়ে গেলো, আর এখান থেকে কিন্তু আমি এক্সচেঞ্জ করে কোনো কিছু নিতে পারবো না দেখতে পারতেছেন। আর এই মোডটা ভাই ফ্রিতে দিছিল, কোন মোডটাই যেখানে এই র্যাম্পেজের এই মোডটা কিন্তু ফ্রিতে দিছে ভাই, এই মোডটা নেওয়ার জন্য ভাই আমার এত বেশি ডায়মন্ড লাগলো, এখানে কিছু বলার নাই, এখানে নেম চেঞ্জ কার্ডটাও ভাই আমি নিতে পারছি না, এখানে এই মোড নেওয়া তো দূরের কথা। তো আপনার কেউ এখানে স্পিন করবে না, আমি মনে করি এখানে আপনার স্পিন করার দরকার নেই, যারা হার্ড বোর্কের ইমোটটা বের করবেন তারা চাইলে স্পিন করতে পারেন, এটা যেহেতু অলরেডি আমার কাছে আছে আমি স্পিন করে বাস খেলাম। আজকের ভিডিওটি স্পন্সর করেছে বিডি গেম ঘর, এই ওয়েবসাইটটি বিগত 2 বছর ধরে 100% বিশ্বের হাতে ডায়মন্ড অফ দিয়ে আসতেছে।
ওনাদের সাথে কথা বলতে মেসেঞ্জার আইকনে ক্লিক করুন। ওয়েবসাইটটি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সকলে এখান থেকে অল্প টাকায় ডায়মন্ড কিনবেন। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।